বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নয়াবাটি হাজি শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ হতে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো 2020 সালের 17 মার্চের পর থেকে অদ্যাবধি দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রত্যেকটি বিদ্যাপীঠে নিজস্ব তত্ত্বাবধানে অনলাইন ক্লাস ব্যবস্থা করেছে। নয়াবাটি হাজি শরীয়তুল্লাহ বিদ্যাপীঠও অনলাইন ক্লাস, শিক্ষকগণ নিয়মিত অনলাইন ক্লাস নিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে হলে তোমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে আমাদের লিঙ্ক হচ্ছে NHSB1994, এই লিঙ্কে গেলে তোমরা আমাদের ক্লাসগুলি দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো করোনা ভাইরাস দেশে, বাংলাদেশ তথা বিশ্বের প্রত্যেকটি দেশে প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে। এই জন্য আমরা বিদ্যালয় এখনো খুলে দিতে পারি নাই, তবে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন এই করোনা ভাইরাসের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এবং তোমরা যাতে তাড়াতাড়ি বিদ্যালয়ে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা, আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ভবিষ্য পরিচয় থেকে একটা ক্লাস নেব, তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে তোমাদের প্রিয় শিক্ষাঙ্গন বিদ্যাপীঠ, যার এই বিদ্যাপীঠে না আসলে তোমরা, তোমাদের মন ভালো লাগে না, আমাদেরও তাই। তোমাদেরকে না দেখলে আমাদেরকে ভালো লাগে না। আমরা সবসময় দোয়া করি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিদ্যাপীঠে তোমাদের পদচারণায় মুখরিত হয়ে উঠুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করব। নদীর কূলে কূলে
শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ খালিশপুর খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমার সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এসো আমরা একটা ভিডিও দেখি। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওতে আমরা কি দেখতে পেলাম? ভিডিওতে আমরা দেখতে পেলাম যে বাংলার জনতার অধিনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেল থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছে এবং মুজিবুর রহমান বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত এবং আন্দোলন মিছিলরত অবস্থা থেকে দেখতে পেলাম ভিডিওতে। সুতরাং আমাদের আজকের আলোচনার বিষয় গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। এই পাশে এসে শিক্ষার্থীরা গণ আন্দোলনের সূচনা ব্যাখ্যা করতে পারবে, ছাত্র আন্দোলনের কারণ উল্লেখ করতে পারবে, ছয় দফা দাবি সমূহ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখো। দিনের মাথায় যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন কায়েম করা হয়। এর পরের কয়েক বছর কেন্দ্রের পছন্দের দুর্বল সরকার দিয়ে পূর্ব বাংলা শাসন করার এক পর্যায়ে 1958 সেপ্টেম্বরে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। তিনি সংবিধান পরিবর্তন, মৌলিক গণতন্ত্র চালু সহ নানা প্রক্রিয়ায় ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র অব্যাহত রাখেন। তার শাসনামলে পূর্ব পাকিস্তানে দমন পীড়ন চরম পর্যায়ে পৌঁছায়। বিশেষ করে 1965 পাক ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের দৃষ্টিভঙ্গি নগ্নভাবে প্রকাশ হয়ে পড়ে। পাকিস্তানের রাজস্ব আদায়ের সিংহভাগ পূর্ব পাকিস্তান থেকে গেলেও ওই যুদ্ধের সময় এ অংশে কোনো প্রতিরক্ষারই ব্যবস্থা করেননি তারা। এর ফলে পূর্ব পাকিস্তানিদের মনে এ ধারণা জন্মায় যে পশ্চিমারা আর বাংলার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না। এরকম পরিস্থিতিতে 1966 23 মার্চ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে ছয় দফা দাবি উত্থাপন করেন। এতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রাজস্ব ও মুদ্রা ব্যবস্থায় পাকিস্তানের দুই অংশের মধ্যে সাম্য তৈরির মাধ্যমে একটি কার্যকর ফেডারেল স্টেট গড়ে তোলার প্রস্তাব করা হয়। পাশাপাশি পূর্ব বাংলার জন্য একটি স্বতন্ত্র আধা সামরিক বাহিনী গঠনেরও কথা বলা হয়। এর পরপরে পাকিস্তান রাষ্ট্রের অত্যাচারের খড়গ নেমে আসে শেখ মুজিব সহ ছয় দফা প্রস্তাবকারীদের উপর। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের সবাইকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে ঢোকানো হয়। পূর্ব বাংলার রাজনৈতিক বিচ্ছিন্নতার আগুনে যেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওটি দেখলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে ইস্কান্দার মির্জা 7ই অক্টোবর সামরিক শাসন জারি করেন। সামরিক শাসক নিযুক্ত হন প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আইয়ুব খান। সামরিক শাসনের অধীনে আবুল মনসুর আহমেদ
ও শেখ মুজিবুর রহমান সহ বহু বাঙালিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইব খান ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা আইব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথ প্রকম্পিত করে। আইব খানের বিরুদ্ধে প্রথমে ছাত্ররা আন্দোলন গড়ে তোলে, কারণ শিক্ষার ক্ষেত্রে পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য, পূর্ব পাকিস্তানে শিক্ষার জন্য কম অর্থ বরাদ্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল খুবই কম। ১৯৫৮ থেকে ৬২ পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল এবং অনেক রাজনৈতিক নেতাকে বন্দী করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিন্ন বর্ণমালা চালু করা হয়, অবৈতনিক শিক্ষা বাতিল করা, উচ্চ শিক্ষা লাভের সুযোগ কম। ১৯৬২ সালে আইব খান একটি সংবিধান ও শিক্ষানীতি ঘোষণা করলে শিক্ষার্থীরা উক্ত সংবিধান ও শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলে এবং শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন বাতিল করতে বাধ্য হয়। ১৯৬২ সালে সরকার শরীফ কমিশন গঠন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জোড়ায় কাজ দেওয়া হয়েছে, তোমরা এটা জোড়ায় কাজ না, এটা একক কাজ হিসেবে তোমরা করে খাতায় লিখে রাখবে। ছয় দফা দাবিগুলো লিখো, কেন ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছিল ব্যাখ্যা করো, তোমরা এটা লিখবে। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি মাসে লাহোরে শেখ মুজিবুর রহমান এই ছয় দফা দাবি পেশ করেন। শেখ মুজিব পূর্ব পাকিস্তানের বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য এই দাবি করেন। এটি ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি। পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব থাকলেও থাকবে পূর্ব পাকিস্তানের হাতে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল। লাহোর প্রস্তাব অনুযায়ী সরকার থাকবে, সংসদীয় পদ্ধতি, সংসদ গঠিত হবে, প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে এই প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। দেশ শাসনের ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের নেতাদের হাতে। কেন্দ্র সরকার শুধু দেশ রক্ষা ও বৈদেশিক নীতি নির্ধারণের দায়িত্ব থাকবে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটো ভিন্ন মুদ্রা থাকবে, তবে দুই অংশই সহজে ব্যবহার করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আঞ্চলিক সরকার ও কেন্দ্রীয় সরকার দুটো সরকার থাকবে এবং দুটো সরকার মুদ্রা ব্যবস্থা দুই দেশেরই থাকবে এবং সেই দুই মুদ্রাই উভয় অংশেই কার্যকারী হবে। প্রতি অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের হিসাব আলাদা আলাদা রাখতে হবে। আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করবে। পূর্ব পাকিস্তানের জন্য আধাসামরিক বাহিনী গঠন করতে হবে। পূর্ব পাকিস্তান অঞ্চলটি স্বাধীন হওয়ার ভয়ে আইব খান আশঙ্কা করত। পূর্ব পাকিস্তান স্বাধীন হলে তাদের বৈদেশিক মুদ্রা কমে যাবে, কারণ পূর্ব পাকিস্তানের পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রার বড় মাধ্যম। এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ব্যয় করার পূর্ব পাকিস্তানিরা ক্ষুব্ধ হয়। বড় বড় চাকরিতে বাঙালিদের কম সুযোগ দেওয়ার কারণে বাঙালিরা আন্দোলন জোরদার করে। উল্লেখিত সমস্যার কারণে আবার ষড়যন্ত্র শুরু হয় এবং শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ
আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়। কিন্তু বিপুল জনসমর্থন নেতৃবৃন্দের দৃঢ়তার ফলে আন্দোলন দমাতে আইফ খান ব্যর্থ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখানে দলীয় কাজ, কিন্তু দলীয় কাজ না, তোমরা এটা একক কাজ হিসেবে করে খাতা লিখে রাখবে। কিভাবে গণ আন্দোলন গড়ে উঠেছিল তা উল্লেখ করো, 1962 এর ছাত্র আন্দোলনের কারণগুলো উল্লেখ করো, 6 দফা উল্লেখপূর্বক দাবির যৌক্তিকতা তুলে ধরো, 6 দফা দাবির প্রতিক্রিয়া কি হয়েছিল তা ব্যক্ত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এত সময় ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখলে, আমার সাথে রয়ে থাকলে। এখন আমরা এখানে কিছু প্রশ্ন আছে, সেটা তোমাদেরকে দেখি তোমরা কতটুকু বলতে পারো। ইস্কান্দার মির্জাকে কে পদত্যাগ করেন? ক শেখ মুজিবুর রহমান, খ মোহাম্মদ আইয়ুব খান, গ সৈয়দ নজরুল ইসলাম, গ তাজউদ্দিন আহমেদ। উত্তরটি ভুল হয়েছে। আমরা আবার দেখি খ নম্বর কি আছে। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আইয়ুব খান উত্তর হচ্ছে মোহাম্মদ আইয়ুব খান। কত সালে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে? ক 1969, খ 1858, গ 1966, ঘ 1970। উত্তরটি ভুল হয়েছে। আবার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ। উত্তর খ 1958 সাল। আইয়ুব খান কিভাবে প্রেসিডেন্ট হন? জনগণের ভোটে নির্বাচিত হয়ে খ ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে, গ সামরিক শাসন জারি করে, ঘ যুদ্ধ করে। আমরা দেখি কোন উত্তরটি সঠিক। উত্তরটি ভুল হয়েছে। আবার অসংখ্য ধন্যবাদ। খ হচ্ছে ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে। ছয় দফা দাবি কে করেন? তাজউদ্দিন আহমদ, খ শেখ মুজিবুর রহমান, গ নজরুল ইসলাম, ঘ ইস্কান্দার মির্জা। উত্তরটি ভুল হয়েছে। আবার সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান। কত সালে সায়দাবাদ দাবি করা হয়? ক 1962, খ 1966, গ 1969, ঘ 1970। সঠিক উত্তর হচ্ছে 1966। অসংখ্য ধন্যবাদ। সায়দাবাদ শেষ 6 নম্বর দাবি কি ছিল? আঞ্চলিক ভিত্তিক মুদ্রা আলাদা করা, ঘ খ আধা সামরিক বাহিনী গঠন করা, ঘ আয়ের হিসাব আলাদা করা, ঘ রপ্তানি আয় অধিকার রপ্তানি করার অধিকার। আমরা দেখি সঠিক উত্তর কোনটি। ভুল হয়েছে। আবার অসংখ্য ধন্যবাদ। ছাত্র আন্দোলনের মূল কারণ কি ছিল? শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তৈরি করা, ও পূর্ব পাকিস্তানের শিক্ষার জন্য কম অর্থ বরাদ্দ, 2 1962 সাল পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ও নেতাদের কারাগার বন্দী করা, 3 ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করা। দেখি সঠিক উত্তর কোনটি। উত্তরটি ভুল হয়েছে। অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের প্রশ্ন দেখি। ছয় দফা থেকে আইয়ুব খানের শঙ্কিত হওয়ার কারণ? পূর্ব পাকিস্তান স্বাধীন হতে পারে, বৈদেশিক মুদ্রার ভাগ কমে যেতে পারে, ব্যক্তি স্বার্থ বিনষ্ট হতে পারে। সঠিক উত্তর আমরা দেখি কোনটা। ভুল হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর হচ্ছে পূর্ব পাকিস্তান স্বাধীন হতে পারে, আর 2 নম্বর আছে বৈদেশিক মুদ্রা ভাগ কম হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছি। 6 দফা কর্মসূচির মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, তোমার মতামত ব্যক্ত করো। তুমি এটা লিখে খাতায় লিখে রাখবে, পরবর্তী থেকে আমাদেরকে দেখাবে।